কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে সবজি চারা উৎপাদন। বেশিরভাগ সবজি চাষ করতে সিড বেড়ে চারা উৎপাদন করে সে চারা পরবর্তীতে খেতে রোপণ করে আবাদ করা হয়। বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ এ ধরনের সবজির সফল চাষ নির্ভর করে চারার মানের উপর। সেজন্য সবজির চারা উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ। সবজির চারা উৎপাদনের জন্য একটু উঁচু দোআঁশ ও বেলে দোআঁশ মাটি উপযোগী। জমি ভালোভাবে চাষ করে মাটি ঝুরঝুরে করে নিতে হয়। প্রস্তুতকৃত জমিতে পরে পরিকল্পিতভাবে সিড বেড তৈরি করে সেখানে বীজ ছিটানো হয়। প্রতিটি বেডের প্রস্থ হবে 4 ফিট এবং দৈর্ঘ্য প্রয়োজন মতো হতে হবে। গোবর, কম্পোস্ট ও জৈব সার মাটির সাথে মিশিয়ে বেড প্রস্তুত করা হয়। বেডের মাঝখানে পানি নিষ্কাশনের জন্য নালা রাখতে হয়। যশোর জেলার সদর উপজেলার আব্দুলপুর গ্রামে 40 জন কৃষক একই মাঠে একসাথে নানান ধরনের ফসলের চারা উৎপাদন করছেন। এখানে ফুলকপি, পাতাকপি, টমেটো, লাউ ও মিষ্টি কুমড়া সহ নানা ফসলের চারা বাণিজ্যিকভাবে উৎপাদন ও বিক্রি করা হয়ে থাকে। এখানে একজন কৃষক 20-25% জমিতে চারা উৎপাদন করে 50,000-60,000 টাকা আয় করে থাকেন। শুধু চারা উৎপাদন ও বিক্রি করেই এই কৃষক ভাইয়েরা বেশ লাভবান। ১৫-২০ বছর ধরে চারা উৎপাদন হয় এখানে। কি কি ধরনের চারা উৎপাদন করা? এখানে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ আমাদের খোলা থেকে বিক্রি হয়। বিভিন্ন জায়গার পাইকাররা এসে আমাদের কাছ থেকে কিনে নিয়ে অনেকে লাগায়, অনেকে ওখান থেকে নিয়ে বিক্রি করে দেয়। এইভাবে আমাদের এই ব্যবসাটা আর কি চলে। আমরা সুন্দরভাবে বেড তৈরি করে কাঠি আছে, ওই দাগ কাঠি, ওই কাঠি দেওয়ার পরে এক লাইনে 40-45টা ছিদ্র হয়। তাহলে ওই মহিলারা একটা একটা করে ওই ছিদ্রর ভিতরে বীজ দেয়। দেওয়ার পরে আমরা সুন্দর করে হাত দিয়ে বুজোয় দেওয়ার পরে পানি দেওয়া হয় বস্তা দিয়ে, যাতে সুন্দরভাবে চারাটা মানে গজানোর জন্য 72 ঘন্টা ওইভাবে রেখে দেওয়া হয়। ফুলকপিটা একটু আগে আসে, 20-25 দিন, বাঁধাকপি 25-30 দিন, এভাবে উৎপাদন করা হয়। বছরব্যাপী এখানে বিভিন্ন ধরনের চারার উৎপাদন ও বিক্রি চলতে থাকে। এখানে সিড বেডের উপর পলিথিনের শেড দেওয়া হয়ে থাকে। সাধারণত 20-30 দিন বয়সের চারা সংগ্রহ করে বাজারে বিক্রি করে থাকেন কৃষক ভাইরা। প্রথমে টিএসপি, ইউরিয়া, এমওপি, বোরন, প্রোডান, জিপসাম, জৈব সার চার্জ দিয়ে আপনার কাছে 3.5 হাত বেড করি। পলিথিনটা যে আয়াতন তাতে 3.5 হাতই
পরিচর্যা করতে উপসহকারী কৃষক কর্মকর্তাগণ এলাকায় সবজি চারা উৎপাদনে কৃষক ভাইদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে থাকেন। কৃষক ভাইরা সে মোতাবেক চারা উৎপাদন করে লাভবান হতে পেরে বেশ খুশি। ভালো বীজ পাওয়ার ব্যাপারেও কৃষি অধিদপ্তরের সহায়তা গ্রহণ করে থাকেন এলাকার কৃষক ভাইরা। চোড়ামনকাটির বাগডাঙ্গা এবং আব্দুলপুর গ্রামের 50 জন মতো কৃষক সরাসরি চারা উৎপাদনের সাথে সংশ্লিষ্ট আছেন। আমরা কৃষি বিভাগ এখানে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি, কৃষকদের বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকি, তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং কৃষকরা এখানে প্রায় 15 থেকে 20 বছর এই পেশার সাথে জড়িত। এখানে আমরা SCDB প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিছু ঋণেরও ব্যবস্থা করা হয়েছে আর এখানে মূলত সারা বছরব্যাপী বীজ থেকে চারা উৎপাদন করে মানে বাণিজ্যিকভাবে উৎপাদন করে বিক্রি করে কৃষকরা। ফুলকপি বাঁধাকপির গ্রীষ্মকালীন যেটা আগাম যেটা বলে আগাম জাত কেকে কুরাস আরশি এই দুইটা জাতের চারাই বেশি পরিমাণ উৎপাদন করে। পরবর্তীতে Green 60 অ্যাটম কুইন ট্রফিক সান এবং ফুলকপি আছে নিনজা সোনোবক্স চারাগুলো বেশি উৎপাদন করে। কৃষকদের আমরা যেহেতু টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে থাকি কৃষি বিভাগ, কৃষকদের যে বেড করার ক্ষেত্রে বেডে কী কী সার ইউজ করতে পারবে বা কী কী সার ইউজ করতে পারবে না সেই ধরনের পরামর্শ দিয়ে থাকি। বেডের মানে মাপটা কেমন হবে, আমরা মূলত 1 মিটার চওড়া বেড করতে কৃষকদেরকে পরামর্শ দিই সবসময়। ওনারা আমাদের সেই পরামর্শ অনুযায়ী এখন সব কৃষকরাই 1 মিটার চওড়া বেডই করে, তাতে বেডে উৎপাদিত যে চারা তৈরি করে ওই সব চারাটা পরিচর্যা করার সুবিধা হয়। ভার্মি কম্পোস্ট এবং কম্পোস্ট জাতীয় সার ব্যবহার করার কারণে পোকামাকড়ের উপদ্রব হয় না। ছত্রাক জনিত কিছু সমস্যা প্রাথমিকভাবে দেখা গেলে আমরা সেক্ষেত্রে মিনকোজেব জাতীয় কীটনাশক স্প্রে করার জন্য ওনাদেরকে পরামর্শ দিই, সেক্ষেত্রে ওই সমস্যাটা দ্রুত সময়ের ভিতরে দূর হয়ে যায় আর কি। উপজেলা কৃষি অফিস এলাকায় সবজির চারা উৎপাদনকে আরও সম্প্রসারিত করার জন্য কাজ করে যাচ্ছে। কৃষকদের চারা উৎপাদনে প্রশিক্ষণ দিয়ে থাকে, উপকরণ সহায়তার ব্যবস্থা করা হয়। অধিদপ্তরের সহায়তা পেয়ে কৃষক ভাইরা সফলভাবে চারা উৎপাদন করে চলেছে। ফসল উৎপাদনে আমরা যেটা বলে থাকি যে একটা ভালো ফসল পাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ভালো বীজ ভালো চারা। সেক্ষেত্রে আমি বলবো যে যশোর সদর উপজেলা চোড়ামনকাটি ইউনিয়নের এই আব্দুলপুর এরিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ এখানে আমাদের এই এলাকাতেই প্রায় 15 থেকে 16 হেক্টর জমিতে বছরব্যাপী বিভিন্ন রকম সবজি চারা উৎপাদিত হয়। এখানে বাঁধাকপি ফুলকপি ব্রোকলি টমেটো উন্নত মানের চারা এখানে উৎপাদিত হয় এবং দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে পাইকাররা স্থানীয়ভাবে এবং ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় পাইকারদের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। সুস্থ সবল চারা উৎপাদন করলে ভালো ফলন পাওয়া যায়, সেজন্য সঠিকভাবে চারা উৎপাদন কৌশল আয়ত্ত করে কাজটি করা উচিত। এ ব্যাপারে সংশ্লিষ্টরা কৃষক পর্যায়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, সেটাই স্বাভাবিক। আশ্বিন মাসের কৃষি দিগন্ত জোড়া সবুজ শুভ্র কাশফুল আর সুনীল আকাশে ভেসে বেড়ায় চিলতে সাদা মেঘ, জানান দেয় শরৎকাল ঋতুর সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা। আপনাদের সবার জন্য সাদা কাশফুলের শুভেচ্ছা। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে এবং চলতি মৌসুমের সর্বোচ্চ ব্যবহার করতে কার্যকরী প্রস্তুতি নেবার সময় এখন। এ প্রেক্ষিতে আসুন সংক্ষেপে জেনে নেই আশ্বিন মাসের বৃহত্তর কৃষি ভুবনের করণীয় বিষয়গুলো।
এসময় তোলা ক্ষেতে গাছের বয়স 60 দিন পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হবে। গোড়া সবচেয়ে নিচে এক থেকে দুটি অঙ্গজ শাখা কেটে দেয়া ভালো। লাগাতার বৃষ্টি এবং ঝোড়ো বাতাসের কারণে গাছ হেলে পড়লে পানির নিষ্কাশন সহ হেলে যাওয়া গাছ সোজা করে গোড়ায় মাটি চেপে দিতে হবে। ইউরিয়া, এমওপি ও বোরন সহ অন্য অনুখাদ্য নিয়মিত পাতায় প্রয়োগের ব্যবস্থা করা প্রয়োজন। এ সময় রোগ ও পোকামাকড়ের আক্রমণ দেখা গেলে সঠিক বালাই শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কৃষক ভাইদের জন্য সুখবর, কৃষি ও কৃষক দরদী মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন জননেত্রী শেখ হাসিনা কৃষিখাতকে আরও উৎসাহিত ও কৃষকের মুখে হাসি ফোটাতে ডিএপি সারের খুচরা মূল্য 25 টাকা থেকে কমিয়ে 16 টাকায় পুনর্নির্ধারণ করায় ডিএপি সারের দাম কমল কেজিতে 9 টাকা। ডিএপি সারের মূল্য হ্রাস বর্তমান সরকারের আরও একটি যুগান্তকারী পদক্ষেপ। ডিএপি সার ব্যবহারের উপকারিতা। ডিএপি সারে শতকরা 18 ভাগ নাইট্রোজেন এবং টিএসপি সারের সমপরিমাণ ফসফেট রয়েছে। এ সার প্রয়োগে ইউরিয়া ও টিএসপি উভয় সারের সুফল পাওয়া যায় এবং ইউরিয়া সারের ব্যবহার হ্রাস পায়, ফলে অর্থ ও শ্রম উভয়ই সাশ্রয় হয় এবং ফসল উৎপাদন খরচ কমে আসে। ডিএপি সার ব্যবহারে গাছ শক্তিশালী হয়, ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও কীটনাশকের ব্যবহার হ্রাস পায়। ডিএপি সার মানসম্পন্ন, ফসল উৎপাদনে কার্যকর এবং পরিবেশ বান্ধব। প্রতি বস্তা 50 কেজি ডিএপি সারে 20 কেজি ইউরিয়া এবং 50 কেজি টিএসপি সারের সমপরিমাণ পুষ্টি উপাদান বিদ্যমান। মূল্যহ্রাসের প্রেক্ষিতে বর্তমানে প্রতি বস্তা ডিএপি সার ব্যবহারে কৃষকের সাশ্রয় হবে 620 টাকা এবং প্রতি কেজিতে সাশ্রয় হবে 12 টাকা 40 পয়সা। এই সিদ্ধান্তের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রমাণ করলেন তাঁর সরকার আন্তরিকভাবে কৃষি ও কৃষকের কল্যাণে নিবেদিত। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন, লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তারুণ।